হ্যালো স্টুডেন্টস আমি জলি কুন্ডু প্রামাণিক ফ্রম ডিপার্টমেন্ট অফ এডুকেশন আজকে আমার টপিক হলো মাইক্রো টিচিং যেটা আমরা এডুকেশন অনার্সে ফিফথ সেমে দুটো পেপারে পাব কী কী না এডুকেশনাল টেকনোলজি যেটা আমরা কোর টুয়েলভ হিসেবে জানি সেখানে ইউনিট থ্রিতে আমরা পাবো একবার আর টিচার এডুকেশন যেটা আমরা ডিএসসি পেপার হিসেবে নির্বাচন করি সেই পেপারে আমরা ইউনিট ফোরে এই মাইক্রো টিচিংটা আবার পাব তো শুরু করা যাক মাইক্রো টিচিং মাইক্রো টিচিং যার বাংলা প্রতিশব্দ হলো অনুশিক্ষণ তো অনুশিক্ষণ অনুকথার অর্থ হলো ক্ষুদ্র আমরা সবাই জানি তো স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন হতেই পারে যে কেন এই ক্ষুদ্র শিক্ষণ যখন টিচিং লার্নিং প্রসেসটাকে আরও বেশি ইন্টার্যাক্টিভ করার জন্য বিভিন্ন মেথড ইউজ করা হচ্ছে বিভিন্ন টেকনিক্স ইউজ করা হচ্ছে এবং সময় পরিসরটাকেও বাড়িয়ে দেওয়া হচ্ছে চল্লিশ মিনিট ছিল সেখানে এক ঘন্টা করা হচ্ছে সময় পরিসরটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে কেন এই ক্ষুদ্র শিক্ষণ বা অনুশিক্ষণ এই সব কিছুই আমরা জানব কেন ক্ষুদ্র শিক্ষণ বা অনুশিক্ষণ কেন নেওয়া হচ্ছে তার কার্যকারিতা কি অনুশিক্ষণের এবং তার উদ্দেশ্য কি এই সব কিছু জানতেই আমরা আজকে মাইক্রো টিচিং পড়ব তো চলে যাই আমরা স্লাইডে আমরা সকলেই জানি আমাদের টিচিং লার্নিং প্রসেস অর্থাৎ শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় দুজন ব্যক্তি ইনভলভ থাকেন এক হচ্ছে টিচার আর এক হচ্ছে স্টুডেন্ট তো টিচার যখন এসে স্টুডেন্টদের তার জ্ঞান স্টুডেন্টদের কাছে সঞ্চালিত করবেন তখন তার দুটো গুণ থাকা আবশ্যক এক হচ্ছে তার নলেজ অর্থাৎ যে বিষয় সে পড়াবে সেই বিষয় সম্পর্কে তার বিশদ ধারণা থাকা দরকার কারণ সে সম্পূর্ণভাবে সেই বিষয়টা যদি না জানে কখনোই সে সেই বিষয়টা সম্পর্কে সঠিক ধারণা স্টুডেন্টদের দিতে পারবে না বা তার জ্ঞান বা ধারণা স্টুডেন্টদেরকে সঞ্চালিত করতে পারবে না আর সেকেন্ড হচ্ছে টিচিং স্কিল শিক্ষণ দক্ষতা এবার প্রশ্ন হতেই পারে যে শিক্ষণ দক্ষতা কাকে বলে শিক্ষণ দক্ষতা হল টিচিং লার্নিং প্রসেসকে সাফল্যমণ্ডিত করার জন্য একজন টিচার শ্রেণিকক্ষে যে আচরণ করে থাকেন যে যে আচরণগুলো করলে বা যে যে দক্ষতাগুলো দেখালে একজন টিচারের শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াটা সাফল্যমণ্ডিত হয় বা সার্থক হয় সেই সেই দক্ষতাগুলোকে আমরা বলে থাকি টিচিং স্কিল বা শিক্ষণ দক্ষতা তো এখানে কতগুলো শিক্ষণ দক্ষতার উদাহরণ দেওয়া থাকলো সেটি হলো স্কিল অফ ইন্ট্রোডাকশান না যখন একজন টিচার শ্রেণীকক্ষে প্রবেশ করবে তার একটা বিষয় নিয়ে যে সেই বিষয়ে ধারণা সে শিক্ষার্থীদের দেবে সেই বিষয়টা এসেই শুরু করার আগে তাকে একটা ইন্ট্রোডাকশান প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় কারণ সে শিক্ষার্থীদের সেই বিষয়ে ধারণা আগে আছে কিনা সেটা জানার জন্য কিছু কোয়েশ্চেন করতে পারে বা কিছু উদাহরণ দিতে পারে তো স্কিল অফ ইন্ট্রোডাকশান এরকমই একটা স্কিল বা দক্ষতা স্কিল অফ কোয়েশ্চিনিং স্কিল অফ কোয়েশ্চিনিং হচ্ছে না প্রশ্নকরণের দক্ষতা একজন শিক্ষকের প্রশ্নকরণের দক্ষতা থাকতে হবে কারণ ক্লাস চলাকালীন স্টুডেন্টদের সক্রিয় করার জন্য কিন্তু কোয়েশ্চেন করে যেতে হবে স্টুডেন্টদের হলে স্টুডেন্টরা হয়তো সক্রিয় হবে না নেক্সট হচ্ছে স্কিল অফ এক্সপ্লেনিং ব্যাখ্যা করা কোনো কিছুর ব্যাখ্যা করার যে দক্ষতা ব্যাখ্যা করতে গেলে আমাদের বিষয় সম্পর্কে যেমন জ্ঞান থাকা দরকার উপরন্তু বাস্তব উদাহরণ নিয়ে সেই বিষয়টাকে আরও এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করার ক্ষমতা বা দক্ষতা নেক্সট হচ্ছে স্কিল অফ ব্ল্যাকবোর্ড রাইটিং স্কিল অফ ব্ল্যাকবোর্ড রাইটিং অর্থাৎ ব্ল্যাকবোর্ডে আমি যখন লিখব তখন তার কিছু দক্ষতা আমাদের থাকা দরকার না যাতে স্টুডেন্টরা সেটাকে ভালো করে দেখতে পায় বা স্টুডেন্টদের মনোযোগ আকর্ষণ করার জন্য ব্ল্যাড ব্ল্যাকবোর্ড রাইটিংয়েও কিছু কিছু স্কিল আমাদের দেখাতে হয় তো সেগুলো সম্পর্কে একজন টিচার জানবেন আর স্কিল অফ স্টিমিউলাস ভেরিয়েশান অর্থাৎ বিভিন্ন উদ্দীপকগুলোর মধ্যে ভেরিয়েশন আনা বারবার করে চেঞ্জ করা যেমন একবার যদি শিক্ষক মনে করেন যে সে বক্তব্য রাখবেন তাহলে সে বলবেন আবার কোনো সময় সে ব্ল্যাক ব্ল্যাকবোর্ডে যাবেন কোনো সময় মডেল দেখাবেন বা কোনো সময় স্টুডেন্টদেরকে কোয়েশ্চেন করবেন তো এইভাবে স্টিমিউলাস ভেরিয়েশান তাকে দেখাতে হবে নেক্সট হচ্ছে স্কিল অফ রেনফোর্সমেন্ট অর্থাৎ শিক্ষার্থীদের বিভিন্ন প্রবলনের প্রবলনের মাধ্যমে বা প্রবলকের মাধ্যমে স্টুডেন্টদেরকে উৎসাহিত করা অর্থাৎ স্টুডেন্টদেরকে প্রশংসা করা বা তাদের কিছু পুরস্কার দেওয়া এরকমভাবে শিক্ষার্থীদের উৎসাহিত করা রিএনফোর্সমেন্ট দেওয়া এটাও কিন্তু একজন শিক্ষকের দক্ষতা আর স্কিল অফ ক্লোজার অর্থাৎ সেই স্কিল যে স্কিলের মাধ্যমে একজন টিচার তার পাঠের সমাপ্তি দেবে সমাপ্তি করবে বা সমাপ্তির কোথায় কোঠাই চলে গেল স্কিল অফ ক্লোজার অর্থাৎ না একটা পাঠের সমাপ্তি করা পাঠের সমাপ্তি করতে গেলে কিছু সারাংশ বলতে হবে না পুরো পাঠটা বা পুরো শ্রেণীটাতে কি পড়ানো হয়েছে সেটা বলতে হবে তো এই ধরনের স্কিলগুলো টিচিং স্কিল বলা হয় এই স্কিলগুলো সম্পর্কে অনেকে অনেক অনেক বলছি আমার দুবার করে কাঠ আমি খুঁজে পাচ্ছি না লুটটাও পাচ্ছি না শুরু করব কি না নেক্সট হচ্ছে স্কিলস অফ ক্লোজার অর্থাৎ একটা পাঠের সমাপ্তি কিভাবে করা হবে কোনো একটা ক্লাসে যখন সমাপ্তি করা হয় পাঠটার তখন ক্লাসটা ধরে টিচার যা বলেছেন সেগুলোকে একবার সারাংশের আকারে বলে নেওয়া এইভাবে বা স্টুডেন্টদেরকে কিছু কোয়েশ্চেন করা এইভাবে পাঠের সমাপ্তি করা হয় তো এই সবগুলোই টিচিং স্কিল এখন প্রশ্ন হলো মাইক্রো টিচিং পড়তে গিয়ে কেন আমরা টিচিং স্কিলের কথা বলছি না মাইক্রো টিচিং হলো এই যে প্রত্যেকটা টিচিং স্কিল রয়েছে আরও অনেক টিচিং স্কিল আছে এখানে কিছু কোর টিচিং স্কিলকে তুলে ধরা হলো তো এই যে প্রত্যেকটা স্কিল রয়েছে সেই স্কিলগুলোকে এক একটি করে অনুশীলন করার জন্য মাইক্রো টিচিং টেকনিক প্রচলিত আছে অর্থাৎ মাইক্রো টিচিং টেকনিকের মাধ্যমে এই স্কিলগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আয়ত্ত করা হয় বা অনুশীলন করা হয় এর ফলে একজন শিক্ষার্থী শিক্ষক এই টিচিং স্কিলে পারদর্শী হয়ে ওঠে এবার আমরা মাইক্রো টিচিংয়ের কনসেপ্টটা জেনে নেব মাইক্রো টিচিং ইজ আ টেকনিক টু ডেভেলপ টিচিং স্কিলস ওয়ার দ্য টিচার টেনি হ্যাজ টু প্র্যাকটিস আ স্পেসিফিক টিচিং স্কিল আন্ডার কন্ট্রোল সিচুয়েশনস ইন মাইক্রো টিচিং স্টুডেন্ট টিচার টিচেস এস অ্যাক সিঙ্গেল ইউনিট অফ লেসন ফর ফাইভ টু টেন মিনিটস টু আ স্মল গ্রুপ অফ স্টুডেন্টস দ্যাট ইজ ফাইভ টু টেন স্টুডেন্টস দ্য টিচার ট্রেনিং ইজ প্রোভাইডেড ইমিডিয়েট ফিডব্যাক অন দ্য বেসিস অফ উইচ হি ক্যান ক্লাসরুম বিহেভিয়ার অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মাইক্রো টিচিং হলো একটা টেকনিক যেখানে কিনা না স্টুডেন্ট টিচার বা ট্রেনি টিচারদের টিচিং স্কিল ডেভেলপ করা হয় বা একটা স্পেসিফিক টিচিং স্কিল প্র্যাকটিসের জন্য একটা কন্ট্রোল সিচুয়েশন তৈরি করা হয় এবং সেখানে সেই স্পেসিফিক টিচিং স্কিলটা প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয় আচ্ছা এখানে আমরা স্টুডেন্ট টিচার কেন বলছি বা ট্রেনি টিচার কেন বলছি না মাইক্রো টিচিং সাধারণত আমাদের ট্র্যাডিশনাল ক্লাসরুমে কিন্তু প্রচলিত হয় প্রচলিত নয় এটি কোথায় কিসের জন্য প্রযোজ্য না আমরা যখন দেখি যে টিচাররা ট্রেনিং নিচ্ছে তাদের ট্রেনিং নেওয়ার জন্য তারা বিভিন্ন কোর্স করে বিএড কোর্স বা ডিএলএড কোর্স যে কোর্সগুলো আছে বা এম কোর্স এই কোর্সগুলোতে টিচিং স্কিল ডেভেলপের জন্য মাইক্রো টিচিং কিন্তু প্রচলিত আছে তো স্টুডেন্ট টিচার বলার কারণ হলো তারা একাধারে টিচার হওয়ার জন্য ট্রেনিং নিতে এসছে কিন্তু তারা সেই ট্রেনিং স্কুলে বা সেই সেই ট্রেনিং কলেজে কিন্তু তারা একজন স্টুডেন্ট তো সেই জন্য তাদেরকে স্টুডেন্ট টিচার বলা হচ্ছে বা টিচার ট্রেনি বলা হচ্ছে তো মাইক্রো টিচিংয়ের কনসেপ্টে আমরা এটুকুনি জানলাম যে মাইক্রো টিচিং হলো টিচিং স্কিল ডেভেলপের জন্য একটা টেকনিক বা একটা প্রসেস তো এখানে কি হয় না মাইক্রো বলার কারণ হলো এখানে পাঁচ থেকে জন স্টুডেন্ট নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের একটা ক্লাস নেওয়া হয় যেখানে কিনা স্পেসিফিক একটা টিচিং স্কিল অনুশীলনের সুযোগ দেওয়া হয় এবং তার যে সে যে কনসেপ্টটা এখানে দেবে সেটাও কিন্তু এক খুব সংক্ষিপ্ত আকারে একটা ধারণা এই ক্লাসরুমে সে পড়াবে আর তার সাথে সাথে সে কিন্তু ইমিডিয়েট ফিডব্যাকও পাবে কারণ তার সামনে যারা স্টুডেন্ট হিসেবে বসে আছে তারা স্টুডেন্টও হতে পারে আবার তাদের পিয়ার গ্রুপও হতে পারে যে টিচার মাইক্রো টিচিং দিচ্ছে তার পিয়ার গ্রুপ হতে পারে এবং তার বিএড কলেজের সুপারভাইজারও কিন্তু এখানে থাকতে পারে স্টুডেন্ট হিসেবে তো সেক্ষেত্রে সাথে সাথে ফিডব্যাক পাওয়ার পসিবিলিটিসটাও খুব বেশি তাতে কি হয় তারা তাদের নিজের বিহেভিয়ারটা বা টিচিং স্কিলটা যেটা সে আয়ত্ত করার জন্য এখানে মাইক্রো টিচিং দিচ্ছে সেই টিচিং স্কিলটাকে ইমপ্রুভ করার সুযোগ পায় মাইক্রো টিচিং কে প্রথম আবিষ্কার করেন তো মাইক্রো টিচিং ওয়াজ ইনভেন্টেড ইন নাইনটিন সিক্সটি থ্রি অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাই ডাই ডব্লিউ অ্যালেন অ্যান্ড হ্যাজ সাবসিকুয়েন্টলি বিং ইউজ টু ডেভেলপ এডুকেটার্স ইন ফর্ম অফ এডুকেশন মাইক্রো টিচিং প্রথম ইন্ট্রোডিউস করেন ওয়াইট ডাব্লিউ অ্যালএন নাইনটিন সিক্সটি থ্রিতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তিনি এই শিক্ষক শিক্ষা নিয়ে বিভিন্ন গবেষণা চলাকালীন এই মাইক্রো টিচিং টেকনিকটার কিন্তু আবিষ্কার করেন এবং এর পরবর্তীকালে না টিচারদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে এই মাইক্রো টিচিংটা ইউজ করা হয় ইন্ডিয়াতে কে আবিষ্কার করেন না ইন ইন্ডিয়া মাইক্রো টিচিং ওয়াজ ইন্ট্রোডিউস বাই ডিডি তেওয়ারি ইন নাইনটিন সিক্সটি সেভেন অ্যাট সিপিআই এলাহাবাদ এলাহাবাদের সিপিআই অর্থাৎ সেন্ট্রাল পেডাগজিক্যাল ইনস্টিটিউটে নাইনটিন সিক্সটি সেভেনে ডিডি তেওয়ারি এই মাইক্রো টিচিং ইন্ট্রোডিউস করেন ডেফিনিশনগুলো আমরা একটু জেনে ডব্লিউ বলেছেন মাইক্রো টিচিং ইজ আ স্কেল ডাউন টিচিং এনকাউন্টার ইন ক্লাস সাইজ অ্যান্ড ক্লাস টাইম অর্থাৎ মাইক্রো টিচিং হলো ক্লাস টাইমকে এবং ক্লাস ক্লাসের আয়তনকে সংক্ষিপ্ত করে একটি শিখন প্রক্রিয়া ক্লিপড জেসি ক্লিফট এবং অন্যান্যরা বলেছেন নাইনটিন সেভেন্টি সিক্সে মাইক্রো টিচিং ইজ আ টিচার ট্রেনিং প্রোগ্রাম উইচ রিডিউস দ্য টিচিং সিচুয়েশন টু সিম্পলিয়ার অ্যান্ড মোর কন্ট্রোলড এনকাউন্টার অ্যাচিভড বাই লিমিটিং দ্য প্র্যাকটিস টিচিং টু স্পেসিফিক স্কিল অ্যান্ড রিডিউসিং টাইম অ্যান্ড ক্লাস সাইজ ঠিক একইভাবে পাসি বিকে পাসি এবং এম এস লালিতা 1976 সেভেন্টি সিক্সে বলেছেন না মাইক্রো টিচিং ইজ আ ট্রেনিং টেকনিক হুইচ রিকোয়ার স্টুডেন্ট টিচার্স টু টিচ আ সিঙ্গেল কনসেপ্ট ইউজিং স্পেসিফাইড টিচিং স্কিল টু আ স্মল নাম্বার অফ পিপলস ইন আ শর্ট ডিউরেশন অফ টাইম অর্থাৎ মাইক্রো টিচিং হলো একটি প্রশিক্ষণ কৌশল যেখানে একজন স্টুডেন্ট টিচার একটি ছোট ধারণা নিয়ে একটা নির্দিষ্ট শিক্ষণ দক্ষতার মাধ্যমে অল্প সংখ্যক স্টুডেন্টদের নিয়ে এক এবং অল্প সময়ের জন্য একটি ক্লাস নিয়ে থাকেন তো ডেফিনেশনগুলো আমরা জানলাম এর আমরা আসব অবজেকটিভস অব মাইক্রো টিচিং অর্থাৎ মাইক্রো টিচিংয়ের উদ্দেশ্য কি মাইক্রো টিচিংয়ের উদ্দেশ্য হল টু এনাবেল টিচার ট্রেনিজ টু লার্ন অ্যান্ড অ্যাসিমুলেট নিউ টিচিং স্কিল আন্ডার কন্ট্রোল্ড কন্ডিশনস অর্থাৎ একজন টিচার ট্রেনিকে নতুন ধরনের টিচিং স্কিল যেগুলো হয়তো টিচাররা অ্যাপ্লাই করে থাকে সে জানে কিন্তু সেই টিচিং স্কিলগুলোকে সঠিকভাবে হয়তো সে সেই টিচিং স্কিল স্কিলগুলোর সাথে পরিচিত নয় তো সেই টিচিং স্কিলগুলোকে শেখানো এবং সেগুলোকে সে তার নিজ সেগুলো সম্পর্কে সে ধারণা অর্জন করবে এবং সেগুলো ডেভেলপ করার চেষ্টা করবে অর্থাৎ নিজের আচরণের মধ্যে সেই টিচিং স্কিলগুলোকে ডেভেলপ করার চেষ্টা করবেন আন্ডার এ কন্ট্রোলড কন্ডিশান একটা কন্ট্রোলড কন্ডিশানের মধ্যে অর্থাৎ সেখানে কন্ডিশানটা কন্ট্রোল থাকে থাকে এবং এনভায়রনমেন্টটাও তার পরিচিত মানে অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে এবং অল্প সময়ের ক্লাসরুম সেই জন্য এখানে কন্ট্রোল কন্ডিশানটা ইউজ করা হয়েছে তো মাইক্রো টিচিংয়ের তাহলে উদ্দেশ্য হলো একজন ট্রেনি টিচারকে টিচিং স্কিল সম্পর্কে শেখানো এবং টিচিং স্কিলটাকে অর্জন করানো নেক্সট হচ্ছে টু এনাবেল টিচার ট্রেনি টু মাস্টার আ নাম্বার অফ টিচিং স্কিলস বিভিন্ন টিচিং স্কিলগুলোতে যাতে টিচার ট্রেনি পাণ্ডিত্য অর্জন করতে পারে সেগুলো তো সে শিখবেই এবং সম্পূর্ণভাবে শেখার জন্য তাকে সেই টিচিং স্কিলগুলোতে পাণ্ডিত্য অর্জন করানো এটাই হচ্ছে মাইক্রো টিচিংয়ের উদ্দেশ্য আর টু এনেবল টিচার ট্রেনে টু গেইন কনফিডেন্স ইন টিচিং অনেক সময় হয় শিক্ষকদের অনেক জ্ঞান থাকা সত্ত্বেও সে সেই কনফিডেন্সটা পায় না যে স্টুডেন্টদের সামনে তার জ্ঞানটা সঞ্চালন করবে তো তাকে সেই কনফিডেন্সটা অর্জন করানোর জন্যই মাইক্রো টিচিং পদ্ধতি প্রচলিত আছে নেক্সট নেক্সট আসছি মেইন ফিচার্স না যে মেইন বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কী কী মাইক্রো টিচিংয়ে রিয়েল টিচিং মাইক্রো টিচিং কিন্তু রিয়েল টিচিং অর্থাৎ রিয়েল টিচিং বলতে বাস্তব শিক্ষণ বাস্তব শিক্ষণ পরিস্থিতিতে যেরকমভাবে একজন শিক্ষক থাকে স্টুডেন্ট থাকে একটা বিষয় নিয়ে পড়ানো হয় সব কিছুই কিন্তু আছে মাইক্রো টিচিংয়ে তাই জন্য এটাকে বাস্তব শিক্ষণ বলা হয় যদিও বা এর পদ্ধতিটা অনেকটা ভূমিকায়নের মতো কিন্তু তাও এটি বাস্তব শিক্ষণই বটে নেক্সট ইট ইজ আ ট্রেনিং টেকনিক নট আ টিচিং টেকনিক এটা কিন্তু ট্রেনিং টেকনিক অর্থাৎ প্রশিক্ষণের পদ্ধতি এটা কিন্তু টিচিং টেকনিক নয় পড়ানোর পদ্ধতি নয় মাইক্রো টিচিংয়ের সব থেকে বড় উদ্দেশ্য হল না ট্রেনি টিচারদেরকে স্কিল অর্জন করানো টিচিং স্কিল অর্জন করানো সেই জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয় এর মূল উদ্দেশ্য কিন্তু পড়ানোর টেকনিক নয় এটা ট্রেনিং টেকনিক নেক্সট হচ্ছে রেডিওস রেডিওস কমপ্লেক্সিটি অর্থাৎ মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে যে জটিলতা ক্লাসরুমে যে জটিলতা আছে সেটাকে রিডিউস করা হয় এখানে কি হয় না প্র্যাকটিসিং ওয়ান স্কিল অ্যাট আ টাইম সাধারণ শ্রেণীকক্ষে কি হয় না টিচার অনেকগুলো স্কিলই কিন্তু সাধারণ শ্রেণীকক্ষে দেখান এক্ষেত্রে কিন্তু একটা স্কিলই প্র্যাকটিস করার সুযোগ পাওয়া যাচ্ছে মাইক্রো টিচিংয়ে নেক্সট হচ্ছে ক্লাস সাইজ ফাইভ টু টেন পিয়ার গ্রুপস পাঁচ থেকে দশজন পিয়ার গ্রুপ নিয়ে কিন্তু মাইক্রো টিচিংয়ের ক্লাসটা চলে তো এখানে পাঁচ থেকে দশজন স্টুডেন্ট থাকতে পারে বা পিয়ার গ্রুপ তার পিয়ার গ্রুপও থাকতে পারে নেক্সট হচ্ছে টাইম টাইমটাকেও কিন্তু সংক্ষিপ্ত করা হয় না পাঁচ থেকে দশ মিনিট এখানে টাইম দেওয়া হয় নেক্সট হচ্ছে লিপিট লিমিটিং দ্য কন্টেন্ট টু আ সিঙ্গেল কনসেপ্ট এখানে কিন্তু সংক্ষিপ্ত করা হয়েছে কনটেন্টের ক্ষেত্রেও কন্টেন্টে কিন্তু একটা সিঙ্গেল কনসেপ্ট এখানে রাখা হয়েছে যে ছোট্ট একটা সিঙ্গেল কনসেপ্টের ওপরেই কিন্তু মাইক্রো টিচিং দেওয়া হয়ে থাকে নেক্সট হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক এখানে কিন্তু ইমিডিয়েট ফিডব্যাকের সুযোগ পাওয়া যায় অর্থাৎ আমি বারবার করেই বলছি যেহেতু এটা একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো সেক্ষেত্রে যে যারা স্টুডেন্ট হিসাবে এখানে বসে থাকে তারা পিয়ার গ্রুপ হবে এবং তাদের যে স্টুডেন্ট টিচার তার সুপারভাইজারও বসে থাকে তো এখানে কিন্তু বিভিন্ন ডিভাইসও থাকে যাতে রেকর্ড করে রাখা যায় তো সেক্ষেত্রে যে ট্রেনি টিচার মাইক্রো টিচিং দিচ্ছে সে কিন্তু সাথে সাথেই জানতে পারছে তার ফিডব্যাকটা সে সামনে বসে থাকা স্টুডেন্টদের ফিডব্যাকটা এবং সে টিচিং স্কিলটা কতটা অ্যাপ্লাই করতে পারছে বা কতটা অর্জন করতে পারছে সেটাও কিন্তু সে জানতে পারছে নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড ট্রেনিং এটি কিন্তু ব্যক্তিভিত্তিক ট্রেনিং পদ্ধতি অর্থাৎ এখানে কিন্তু মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে টিচার যখন মাইক্রো টিচিং দিচ্ছে তখন কিন্তু একজন টিচার মানে স্টুডেন্ট টিচার একজনই কিন্তু থাকছে যে কিন্তু ওই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সে একাই কিন্তু এখানে একটি টিচিং স্কিল অ্যাপ্লাই করছে বা একটি টিচিং স্কিলের ওপরে অনুশীলন করছে তো এটা কিন্তু তার জন্য ব্যক্তিভিত্তিক ট্রেনিং নেক্সট হচ্ছে কন্ট্রোল ওভার ক্লাস প্র্যাকটিস এখানে কিন্তু ক্লাসের ওপরে কন্ট্রোল থাকছে কেন না ক্লাসটা সম্পূর্ণ আগের থেকে পূর্ব পরিকল্পিত ক্লাস সাইজ কত হবে টাইম কত হবে প্র্যাকটিস কি করা হবে সব কিছুই কিন্তু পূর্ব পরিকল্পিত হওয়ার কারণে কন্ট্রোল থাকছে এখানে নেক্সট আসছি কম্পোনেন্টস অফ মাইক্রো টিচিং মাইক্রো টিচিংয়ের কম্পোনেন্টস কী কী অর্থাৎ উপাদান কী কী টিচার ট্রেনিং অর্থাৎ যে মাইক্রো টিচিং দেবে সে হচ্ছে টিচার ট্রেনিং তারপরে হচ্ছে টিচিং স্কিল টিচিং স্কিল তো মূল বিষয় মাইক্রো টিচিংয়ের যেহেতু একজন স্টুডেন্ট টিচার মাইক্রো টিচিংয়ের মাধ্যমে টিচিং স্কিল ডেভেলপ করবে সেই জন্য টিচিং স্কিল তো মূল বিষয় মাইক্রো লেসেন প্ল্যান মাইক্রো টিচিং দেওয়ার আগে অবশ্যই শিক্ষার্থী শিক্ষক একটি লেসেন প্ল্যান করে নেবে যেটা কিন্তু মাইক্রো লেসেন প্ল্যান হবে অর্থাৎ অল্প সময়ের জন্য শিক্ষণ তো তাই জন্য এটাকে মাইক্রো লেসেন প্ল্যান বলা হয়েছে নেক্সট হচ্ছে ক্লাসরুম সেটিং ক্লাসরুম সেটিং বলতে বারবার করেই বলা হচ্ছে যে পাঁচ থেকে দশ মিনিটের ক্লাস এবং পাঁচ থেকে দশজন স্টুডেন্ট নিয়ে ক্লাস তো ক্লাসরুম সেটিংও কিন্তু সেইভাবেই করা হয়ে থাকে সুপারভিশন সুপার সুপারভাইজার সুপারভাইজার তো অবশ্যই থাকবে কারণ কে না হলে ইভ্যালুয়েট করবে যে মাইক্রো টিচিংটা সঠিকভাবে টিচিং স্কিল সম্বন্ধে একজন টিচার সঠিকভাবে টিচিং স্কিলটা অর্জন করতে পারছে কি না তো সুপারভাইজার হলো তিনি যিনি টিচিং স্কিল সঠিক অ্যাপ্লাই করতে পারছে কিনা বা টিচিং স্কিল সঠিকভাবে ডেভেলপ করতে পেরেছে কিনা সেটা দেখবেন এবং ইভ্যালুয়েট করবেন নেক্সট হচ্ছে ফিডব্যাকস ডিভাইস ফিডব্যাক ডিভাইস অর্থাৎ মাইক্রো টিচিং চলাকালীন বিভিন্ন ডিভাইসও রাখা হয়ে থাকে যেমন টেপ রেকর্ডার ভিডিও রেকর্ডার এইগুলো থাকে তো ওইখানে ফিডব্যাক ডিভাইসও একটি উপাদানের মধ্যে পড়ে আর আছে মাইক্রো টিচিং ল্যাবরেটরি অনেক বিএড কলেজগুলোতে মাইক্রো টিচিংয়ের জন্য আলাদা ল্যাবরেটরি আছে যেখানে এই রেকর্ড সিস্টেমগুলো থাকে তো ল্যাবরেটরি সব হয়তো ক্ষেত্রে ইউজ হয় না মাইক্রো টিচিংয়ের সাধারণভাবে রেকর্ড রাখার জন্য মাইক্রো টিচিং ল্যাবরেটরি ইউজ করা হয় নেক্সট আসছি মাইক্রো টিচিং সাইকেল অর্থাৎ মাইক্রো টিচিং কী প্রক্রিয়ায় চলে সেই সাইকেলটা সম্পর্কে আমরা জানব না প্রথমে হয় প্ল্যান অর্থাৎ একজন ট্রেনি টিচার যখন মাইক্রো টিচিং দেবে তখন সে একটা প্ল্যান করবে যে কীভাবে সে মাইক্রো টিচিংটা দেবে তার স্কিলগুলো কীভাবে সে অ্যাপ্লাই করবে তারপরে সে শিক্ষা শিক্ষণ দেবে অর্থাৎ টিচিং তার তারপরে হবে প্ল্যান করার পরে সে টিচিং দেবে তারপরে সে ফিডব্যাক পাবে তার সামনে বসে থাকা তার পিয়ার গ্রুপরা তাকে ফিডব্যাক দেবে তার সুপারভাইজার তাকে ফিডব্যাক দেবে তারপরে সে রিপ্ল্যান করবে ফিডব্যাক সে পেলো পাওয়ার পরে হয়তো সে অনুভব করলো যে তার আচরণটাকে মডিফাই করার দরকার আছে কারণ সে ঠিকঠাক স্কিল অর্জন করতে পারেনি তো পরিমার্জন করার জন্য সে রিপ্ল্যান করল তারপরে সে পুনরায় আবার টিচিং দেবে তো এখানে সেই জন্য বলা আছে রিটিচ তারপরে রিফিডব্যাক তারপরে আবার সে সামনে বসে থাকা পিয়ার গ্রুপের কাছ থেকে ফিডব্যাক পাবে তো সেক্ষেত্রে সে আবার ফিডব্যাক পেয়ে আবার সে পুনরায় প্ল্যান করতে পারে বা সে যদি দেখে যে ফিডব্যাকে সে তার আচরণটা সঠিকভাবে অর্জন করতে পেরেছে তাহলে সে সেই মাইক্রো টিচিংয়ে সেই স্কিলটা অর্জন করতে পেরেছে বলে সেই স্কিলের পরবর্তী স্কিলে সে চলে যাবে এই মাইক্রো টিচিং সাইকেলের জন্য যে সময়টা লাগে সেটা হলো টিচের জন্য টিচিংয়ের জন্য সিক্স মিনিট ফিডব্যাক সিক্স মিনিটের রিপ্ল্যান টুয়েলভ মিনিটের রিটিচিং সিক্স মিনিটের রিফিডব্যাক সিক্স মিনিটের আর টোটাল টাইম লাগছে থার্টি সিক্স মিনিট মানে মাইক্রো টিচিং সাইকেলটা চলে থার্টি সিক্স মিনিটের তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রো টিচিং সাইকেল থার্টি সিক্স মিনিট করে চললে একটা শ্রেণী টিচার বা স্টুডেন্ট টিচার কিন্তু একটা স্কিল অর্জন করতে পারবে এবার আসছি মাইক্রো টিচিংয়ের ফেস বিভিন্ন পর্যায়ে মাইক্রো টিচিং তিনটে পর্যায়ে হয়ে থাকে এক হলো নলেজ অ্যাকুইজিশন ফেস অর্থাৎ জ্ঞান অর্জনের পর্যায় দুই হল স্কিল অ্যাকুইজিশন ফেস অর্থাৎ দক্ষতা অর্জনের পর্যায় আর তিন হল ট্রান্সফার ফেস অর্থাৎ সঞ্চালন পর্যায় নলেজ অ্যাকুইজিশন ফেসকে অনেক সময় আমরা প্রি অ্যাক্টিভ ফেজ বলে থাকি কারণ টিচিংয়ের তিনটে ফেজ আছে একটা হচ্ছে প্রি অ্যাক্টিভ ফেজ অ্যাক্টিভ ফেজ আর পোস্ট অ্যাক্টিভ ফেজ প্রি অ্যাক্টিভ ফেজে টিচার প্ল্যানিং করে অ্যাক্টিভ ফেজে টিচার টিচিং দেয় এবং পোস্ট অ্যাক্টিভ ফেজে টিচার ইভালুয়েট করে তো এক্ষেত্রেও কিন্তু আমাদের এই তিনটে ফেজেই যেতে হবে কিন্তু আমাদের ফেজগুলোর নামগুলো আলাদা নলেজ অ্যাকুইজিশন ফেস অর্থাৎ জ্ঞান অর্জনের পর্যায়ে জ্ঞান অর্জনের পর্যায়ে কি হবে না একজন স্টুডেন্ট টিচার কী করবে অবজার্ভ দ্য ডেমনস্ট্রেশন স্কিল না তার সুপারভাইজার একটা ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন স্কিল দেখাবেন অর্থাৎ সে একটা কোনো স্পেসিফিক স্কিলের ওপরে ডেমনস্ট্রেশন দেবেন যেটা কি না একজন স্টুডেন্ট টিচার অবজার্ভ করবে ভালো করে তারপরে অ্যানালাইজ অ্যান্ড ডিসকাস ডেমনস্ট্রেশন সেই ডেমনস্ট্রেশন স্কিলটাকে সঠিকভাবে বিশ্লেষণ করা এবং সেই নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করা নিজেদের মধ্যে এই কাজটা কিন্তু এই নলেজ অ্যাকুইজিশন ফেসে করবে অর্থাৎ জ্ঞান অর্জনের স্তরে করবে জ্ঞান অর্জনের স্তরে বিভিন্ন স্কিল নিয়ে বা কোনো স্পেসিফিক স্কিল নিয়ে একজন স্টুডেন্ট টিচার কিন্তু জ্ঞান অর্জন করবে সে টিচিং দেওয়ার আগে বা মাইক্রো টিচিং দেওয়ার আগে এই বিষয়টা নিয়ে ভীষণই ধারণা অর্জনের জন্য চেষ্টা করবে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে স্কিল সম্পর্কে জানবে কী কী স্কিল আছে সেগুলো জানবে এবং যে স্পেসিফিক স্কিলটা নিয়ে সে টিচিং দেবে সেটা সম্পর্কে জানবে এবং ডেমনস্ট্রেশন দেখবে সেই দেখে সে সেটাকে অ্যানালিসিস করবে এবং সেই নিয়ে ডিসকাস করবে নেক্সট হচ্ছে স্কিল অ্যাকুইজিশন ফেস এখানে হচ্ছে দক্ষতা অর্জনের পর্যায় দক্ষতা অর্জনের পর্যায়ে একজন স্টুডেন্ট টিচার কী করবে না প্রিপেয়ার মাইক্রো লেসেন আগে মাইক্রো লেসেনটাকে প্রিপেয়ার করে নেবে সে তো আগে জ্ঞান অর্জন করে নিল যে জ্ঞান অর্জনের স্তরে সে জ্ঞান অর্জন করে নিল যে 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 স্কিলটা নিয়ে সে মাইক্রো টিচিং দেবে সেই স্কিলটা সম্পর্কে সঠিক তথ্য সে পেয়ে নিলো জ্ঞান অর্জনের স্তরে নেক্সট স্তরে সে কি করবে না মাইক্রো লেসেন তৈরি করবে কোনো একটা বিষয় পড়ানোর আগে একটা লেসেন প্ল্যান করতে হয় তো সেই লেসেন প্ল্যানটা সে আগে করে নেবে প্র্যাকটিস স্কিল এবার সে স্কিলটা অনুশীলন করবে মাইক্রো টিচিং দেবে তারপরে ইভ্যালুয়েট পারফরমেন্স তারপরে বিভিন্ন পিয়ার গ্রুপ যারা বসে আছে বা ভিডিও রেকর্ডার যেগুলো আছে সেগুলো থেকে সে তার স্কিলটা কতটা ডেভেলপ করতে পেরেছে সেইটা বা তার পারফরমেন্সটা সে ইভ্যালুয়েট করবে মূল্যায়ন করবে নেক্সট হচ্ছে ট্রান্সফার ফেস এটা কি না পোস্ট অ্যাক্টিভ ফেজের মধ্যে পড়ে ট্রান্সফার ফেস হচ্ছে সঞ্চালনের স্তর মাইক্রো টিচিংয়ের মাধ্যমে যখন একটা টিচিং স্কিল একজন টিচার স্টুডেন্ট টিচার অর্জন করে নিল অর্জন করার পরে স্কিল অর্জন বা দক্ষতা অর্জনের স্তরের পরে সে কী করবে সেই স্কিলটা সে অ্যাকচুয়াল টিচিং সিচুয়েশনে প্রয়োগ করার চেষ্টা করবে সেটাকে ট্রান্সফার করবে অর্থাৎ যখন তাকে একদম স্বাভাবিক একটা শ্রেণীকক্ষে পড়ানোর সুযোগ দেওয়া হবে তখন সে সেই স্কিলটা ওখানে ট্রান্সফার করবে প্রয়োগ করে দেখবে এই তিনটে ফেসকে স্টেপস আকারে গড়লে আমাদের স্টেপসগুলো এরকম দাঁড়ায় প্রথম হচ্ছে ওরিয়েন্টেশন না মানসিক অভিযোজন একজন স্টুডেন্ট টিচার যখন মাইক্রো টিচিং দেবে তার আগে তার মানসিক প্রস্তুতির প্রয়োজন সে টিচিং স্কিল সে সম্পর্কে জানবে কোর স্কিলগুলো কি কি আছে সেগুলো সম্পর্কে জানবে সব কিছু জেনে সে একটা মানসিক প্রস্তুতি নেবে নিজে নিজে যে মাইক্রো টিচিং দেওয়ার জন্য সে একটা মানসিক প্রস্তুতি নেবে নেক্সট হচ্ছে ডিসকাশন অফ টিচিং স্কিল টিচিং স্কিল নিয়ে তারপরে ডিসকাস করবে নিজেদের মধ্যে অর্থাৎ যে যারা একত্রিত হয়ে ট্রেনিং নিচ্ছে তাদের মধ্যে নিজেদের মধ্যে ডিসকাস করবে আলোচনা করবে বা নিজে সেই স্কিলগুলো সম্পর্কে বিভিন্নভাবে ইন্টারনেট দেখে হোক বা বই দেখে হোক বিভিন্নভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করবে এবং নিজেরা সেটাকে আলোচনা করবে নেক্সট হচ্ছে সিলেকশন অফ প্র্যাক সিলেকশন অফ পার্টিকুলার স্কিল একটা পার্টিকুলার স্কিল যেটা কিনা স্পেসিফিক একটা স্কিলকে নিয়ে সে নির্বাচন করবে যে স্কিলটা সে মাইক্রো টিচিং দেবে যে স্কিলটার ওপরে সে মাইক্রো টিচিং দেবে সেই স্কিলটা সে নির্বাচন করবে নেক্সট হচ্ছে প্রেজেন্টেশন অফ আ মডেল ডেমনস্ট্রেশন লেসেন তারপরে যে তাদের যে প্রশিক্ষক যে প্রশিক্ষণ দিচ্ছে তাদের তার মডেল ডেমনস্ট্রেশন লেসেনটা তারা দেখবে অর্থাৎ তাদের সামনে ডেমনস্ট্রেশান দেওয়া হবে একটা স্কিলের ওপরে যেটা কি মডেল লেসেন একটা যেটা দেওয়া হবে তাদের সামনে এবং তারা সেটাকে পর্যবেক্ষণ করবে অবজারভেশন অফ মডেল লেসেন অ্যান্ড ক্রিটিসিজম তারা সেটাকে অবজারভেশন করবে তারা সেটাকে পর্যবেক্ষণ করবে এবং সেটা সম্পর্কে বিচার বিবেচনা করবে যে স্কিলটা কিভাবে দেওয়া কীভাবে অ্যাপ্লাই করা যেতে পারে টিচিংয়ের ক্ষেত্রে কিভাবে সেই স্কিলটাকে ডেভেলপ করা যেতে পারে তো এগুলো নিয়ে তারা বিচার বিবেচনা করবে নেক্সট হচ্ছে প্রিপারেশন অফ দ্য লেসন প্ল্যান এবার কিন্তু যে শিক্ষার্থী শিক্ষক তার নিজস্ব কাজ এতক্ষণ ধরে সে প্ল্যানিং করলো ডেমনস্ট্রেশন লেসেন দেখলো সব কিছু হলো এবার কিন্তু তার প্রিপারেশান নেওয়ার পালা বা এবার কিন্তু তার কাজ শুরু হচ্ছে এখানে সে কি করবে প্রিপারেশান অফ দ্য মাইক্রো মাইক্রোলেসেন প্ল্যান সে মাইক্রোলেসেনটাকে প্ল্যান করবে যে কিভাবে সে পড়াবে কতক্ষণ সে পড়াবে স্কিলটা কিভাবে অ্যাপ্লাই করবে সব কিছু কিন্তু একটা প্ল্যানিং সে করে নেবে নেক্সট হচ্ছে প্র্যাকটিস অফ দ্য স্কিল এবার কি না স্কিলটাকে সে চর্চার সুযোগ পাচ্ছে অনুশীলনের সুযোগ পাচ্ছে স্কিলটা এবার সে প্র্যাকটিস করবে ক্লাসে এসে বা স্কিলটা সে প্র্যাকটিস করবে অনুশীলন করবে তারপরে হচ্ছে প্রোভাইডিং ফিডব্যাক এবার তাকে ফিডব্যাক দেওয়ার পালা সে কতটা স্কিলটা তার টিচিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে সেটা কিন্তু তাকে ফিডব্যাক দেবে তার সুপারভাইজার তার পিয়ার গ্রুপ বা সে ওই ভিডিও রেকর্ডার বা টেপ রেকর্ডারের মাধ্যমে নিজে নিজেও কিন্তু ফিডব্যাক পেতে পারে নেক্সট হচ্ছে রি এবার সে হয়তো দেখল যে তার যে প্র্যাকটিস তার যে স্কিলটা প্র্যাকটিস সে করছে সেই স্কিলটা কিন্তু তার সঠিকভাবে সে আয়ত্ত করতে পারেনি তো তার আচরণের মধ্যে কিছুটা জল এরপরে আসছে রিপ্ল্যানিং অর্থাৎ সে যখন ফিডব্যাক পেলো যে তার স্কিলটা যথাযথভাবে সে অর্জন করতে পারেনি বা তার কিছু ত্রুটি থেকে গেছে তো সেক্ষেত্রে সে কী করবে তার স্কিলটা অর্জন করার জন্য সে নিজেকে পরিমার্জন করবে তো সেক্ষেত্রে সেই প্ল্যানিংটার মধ্যে কিছু চেঞ্জ আনবে তো রি প্ল্যানিং করবে সেই জন্য সে নেক্সট হচ্ছে রিটিচিং এরপরে প্ল্যানিংয়ের পরে সে কী করবে পুনরায় আবার শিক্ষণ দেবে তারপরে সে আবারও ফিডব্যাক ভাবে রিফিডব্যাক তাকে আবারও ফিডব্যাক দেওয়া হবে এইভাবে রিপিটেশন হবে মাইক্রো টিচিং সাইকেলটা সেই যতক্ষণ না স্কিলটা অর্জন করতে পারছে ততক্ষণ কিন্তু এই মাইক্রো টিচিং সাইকেলটার রিপিটেশন হতে থাকবে নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন অফ টিচিং স্কিল সব থেকে লাস্ট স্তর হলো এটা যে ইন্টিগ্রেশন অফ টিচিং স্কিল অর্থাৎ সে যে আলাদা আলাদা টিচিং স্কিল আলাদা আলাদা মাইক্রো টিচিংয়ের মাধ্যমে অর্জন করেছে তো সেই টিচিং স্কিলগুলোকে একসাথে সমন্বয় সাধন করা কারণ একটা শ্রেণীকক্ষে সে সবকটা স্কিল নিয়েই কিন্তু স্টুডেন্টদের সামনে তার প্রেজেন্টেশন দেবে তার জন্য তাকে ইন্টিগ্রেশনের প্রয়োজন স্কিলগুলোর তো সেই সমন্বয় সাধনটা কিন্তু তার পরে হবে সে যখন আলাদা আলাদা স্কিলগুলোতে পারদর্শী হয়ে উঠবে তারপরে সে সেটার সমন্বয় সাধন করবে যখন সে একটা স্বাভাবিক ক্লাসে গিয়ে পড়ানো শুরু করবে নেক্সট হচ্ছে কম্প্যারিজিন বিটুইন মাইক্রো টিচিং অ্যান্ড ট্র্যাডিশনাল টিচিং মাইক্রো টিচিং এবং ট্র্যাডিশনাল অর্থাৎ গতানুগতিক শিক্ষণ প্রক্রিয়ার সাথে যে পার্থক্য সেগুলো কি কী এক হচ্ছে অবজেকটিভস আর স্পেসিফাইড ইন বিহেভিয়ারাল টার্মস মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে না বিহেভিয়ারাল টার্মসে অর্থাৎ আমরা যে আচরণমূলক উদ্দেশ্যগুলো পড়ে থাকি এডুকেশনের ক্ষেত্রে আমরা খুব ভালো করেই জানি যে আচরণমূলক উদ্দেশ্যগুলো কি তো সেক্ষেত্রে এখানে কিন্তু খুব স্পেসিফিকভাবে অবজেক্টিভগুলো দেওয়া থাকে মাইক্রো টিচিংয়ে কিন্তু ট্র্যাডিশনাল টিচিংয়ের ক্ষেত্রে অবজেক্টিভগুলো কিন্তু জেনারেল এবং স্পেসিফিকভাবে দেওয়া থাকে না সেই জন্য বলা আছে অবজেক্টিভস আর জেনারেল অ্যান্ড নট স্পেসিফাইড ইন বিহেভিয়ারাল টার্মস এগুলো বিহেভিয়ারাল টার্মসেও দেওয়া থাকে না এবং এগুলো স্পেসিফাইও করা স্পেসিফিকভাবেও দেওয়া থাকে না নেক্সট হচ্ছে ক্লাস কনসিস্টেড ক্লাস কনসিস্ট অফ আ স্মল গ্রুপ অফ ফাইভ টু টেন স্টুডেন্টস আর ট্র্যাডিশনাল টিচিংয়ের ক্ষেত্রে ক্লাস কনসিস্ট অফ ফরটি টু সিক্সটি স্টুডেন্টস এখানে কিন্তু আমরা সবাই জানি যে মাইক্রো টিচিংয়ে পাঁচ থেকে দশজন স্টুডেন্ট থাকবে আর ট্র্যাডিশনাল ক্লাসরুমে সাধারণভাবে চল্লিশ জন স্টুডেন্ট থাকে এবং তার থেকেও বেশি চল্লিশ থেকে ষাটজন স্টুডেন্ট থাকে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে দ্য টিচার টেকস আপ ওয়ান স্কিল অ্যাট আ টাইম আর ট্র্যাডিশনাল টিচিংয়ের ক্ষেত্রে দ্য টিচার প্র্যাকটিস এ স্কিলস অ্যাট আ টাইম একজন টিচার মাইক্রো টিচিংয়ে একটা স্কিল নিয়ে কিন্তু সে তার টিচিংটা দেবে যে কোনো একটা স্কিলের ওপরে সে কিন্তু টিচিংটা দেবে কিন্তু গতানুগতিক শিক্ষণ প্রক্রিয়ায় কিন্তু বিভিন্ন ধরনের স্কিল সেই ক্লাসে কিন্তু অ্যাপ্লাই করা যাবে একটা ট্র্যাডিশনাল ক্লাসরুমে একটা গতানুগতিক ক্লাসরুমে কিন্তু বিভিন্ন স্কিল একসাথে কিন্তু একজন টিচার অ্যাপ্লাই করে থাকেন আর মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে যে কোনো একটা স্কিল অ্যাপ্লাই করা হয়ে থাকে নেক্সট হচ্ছে ডিউরেশন অফ টাইম ফাইভ টু টেন মিনিটস মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে টাইমের ডিউরেশন হচ্ছে পাঁচ থেকে দশ মিনিট আর ট্র্যাডিশনাল টিচিংয়ের ক্ষেত্রে ডিউরেশন হচ্ছে ফর্টি টু ফিফটি মিনিটস নেক্সট হচ্ছে দেয়ার ইজ ইমিডিয়েট ফিডব্যাক আর ট্র্যাডিশনাল টিচিংয়ের ক্ষেত্রে ইমিডিয়েট ফিডব্যাক ইজ নট অ্যাভেলেবেল মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু ইমিডিয়েট ফিডব্যাক পাচ্ছি কিন্তু ট্র্যাডিশনাল টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যায় না অর্থাৎ একেবারে যায় না বললেও এখানে ভুল হবে ফিডব্যাক কিছুটা হলেও পায় একজন টিচার যখন সে কোয়েশ্চেন করে তার পড়ানোর পরে স্টুডেন্টরা ঠিক করে শুনেছে কিনা বিষয়বস্তুটা বা বুঝেছে কিনা সে কিন্তু সেই ফিডব্যাকটা পায় তবে খুব স্বাভাবিকভাবে একজন যদি ভালো করে না শোনে তাহলে সে ফিডব্যাকটা সঠিকভাবে দিতে পারবে না তো নেক্সট হচ্ছে টিচিং ইজ ক্যারিড অন আন্ডার কন্ট্রোল সিচুয়েশন আর এখানে হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রোল ওভার সিচুয়েশন যেহেতু মাইক্রো টিচিং প্রক্রিয়াটা পূর্ব পরিকল্পিতভাবে তৈরি তো সেখানে সিচুয়েশানটা কিন্তু আন্ডার কন্ট্রোলড থাকে আর ট্র্যাডিশনাল টিচিংয়ে কিন্তু সিচুয়েশানের কোনো কন্ট্রোল থাকে না এখানে কিন্তু কোনো কিছুই পূর্ব পরিকল্পনা করা থাকে না হ্যাঁ টিচারের বিহেভিয়ার হয়তো টিচার নিজে প্ল্যানিং করে আসতে পারে কিন্তু স্টুডেন্টদের বিহেভিয়ার কিন্তু কি হবে একজন টিচার কিন্তু সেটা তার প্ল্যানের মধ্যে রাখে না নেক্সট হচ্ছে দ্য রোল অফ সুপারভাইজার ইজ স্পেসিফিক অ্যান্ড ওয়েল ডিফাইন্ড টু ইম্প্রুভ টিচিং মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু সুপারভাইজারের যে রোলটা সেই রোলটা কিন্তু স্পেসিফিক থাকে এবং সে কিন্তু টিচিংটাকে ইমপ্রুভ করার জন্য সে কিন্তু সবসময় সচেষ্ট থাকে আর দ্য রোল অফ দ্য সুপারভাইজার ইজ এখানে ট্র্যাডিশনাল টিচিংয়ের ক্ষেত্রে সুপারভাইজারের রোল সেইভাবে কিন্তু থাকে না নেক্সট আমি কতগুলো স্কিল নিয়ে আলোচনা করব। মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কতগুলো কোর স্কিলের কথা বলা আছে যে কোর স্কিলগুলো সম্পর্কে বলা আছে সেই কোর স্কিলগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই যাচ্ছি স্কিল অফ ইন্ট্রোডিউসিং আ লেসেন একটা পাঠ যখন আমরা শুরু করব। কোনো কিছু একটা ক্লাসে গিয়ে যখন পড়াবো প্রথমেই সেই বিষয়টার ভেতরে আমরা ঢুকে যেতে পারি না একজন শিক্ষক হয়ে যখন আমরা ক্লাসে আসছি প্রথমে কিন্তু আমরা সেই বিষয়টা যে বিষয়টা আমরা শিক্ষা দান করব। সেই বিষয়টা নিয়ে প্রথমেই আলোচনা করা শুরু করতে পারি না তো আমাদের ইন্ট্রোজ ইন্ট্রোডাকশানটা কীরকম হবে তার কতগুলো উপাদান আছে তো সেই স্কিলটা আমরা জানবো সেই স্কিলের উপাদানগুলো আমরা জানবো না প্রথমে কি আছে না সিকিউরিং অ্যাটেনশন না যে স্টুডেন্টরা আমার সামনে বসে আছে সেই স্টুডেন্টদেরকে কিভাবে তাদের মনোযোগ কিভাবে আমরা আকর্ষণ করব না আমরা ক্লাসরুমে প্রথমে যাওয়ার পরেই আমরা যে বিষয়টা নিয়ে পড়াবো সেই বিষয় সম্পর্কে তাদের মনোযোগ আকর্ষণের জন্য আমরা কি করতে পারি তাদের কিছু এক্সাম্পল দিতে পারি তাদের কিছু পেশেন্ট করতে পারি বা তাদের কোনো চার্ট বা মডেল দেখাতে পারি দেখিয়ে তারপরে আমরা সেই বিষয়ের ধারণা আছে কি না সেটা জেনে আমরা পড়ানোটা শুরু করতে পারি নেক্সট হচ্ছে অ্যাসেসিং মোটিভেশনাল লেভেল এইবার যখন একজন টিচার কোনো কোয়েশেন করবে বা কোনো এক্সাম্পল দেবে তখন কিন্তু যে সামনে স্টুডেন্টরা আছে তারা কিন্তু সক্রিয় হয়ে উঠবে নড়ে চড়ে বসবে যাতে তারা টিচারের কথা ভালো করে বা মনোযোগ সহকারে শুনছে সেটা বুঝতে পারে টিচার তো তা এক নজরে টিচার কি করবে তাদের মোটিভেশনাল লেভেলটাকে দেখে নেবে যে তারা কিন্তু তার পড়াটা শুনতে আগ্রহী কি নয় নেক্সট হচ্ছে লিঙ্কিং উইথ পাস্ট লার্নিং এক্সপিরিয়েন্স এবার কি করবেন টিচার না দেখবেন সে যে বিষয়টা পড়াচ্ছে সেই বিষয়টা সম্পর্কে স্টুডেন্টদের কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কি না তার আগে কোনো অভিজ্ঞতা তার আছে কি না কারণ পূর্ব অভিজ্ঞতার সাথে নতুন অভিজ্ঞতার একটা লিঙ্ক যদি আমরা তৈরি করতে পারি তাহলে স্টুডেন্টরা খুব ভালোভাবে শিখবে এবং শেখার প্রতি মনোযোগী হবে তো আমাদের এই সেতু বন্ধনটা করতে হবে না পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে লার্নিং এক্সপিরিয়েন্সের সাথে নতুন যে এক্সপিরিয়েন্সটা আমরা দেব তাদেরকে তার সাথে সেতু বন্ধন করতে হবে লিঙ্কিং করতে হবে নেক্সট হচ্ছে স্পেসিফাইং দ্য পয়েন্টস টু বি টেকেন আপ ফর টিচিং এবার টিচার যে যে বিষয়টা নিয়ে পড়াবে তার পয়েন্টসগুলোকে স্পেসিফাই করে দেবে অর্থাৎ যে যে পয়েন্টসগুলো পড়াবে সেই পয়েন্টসগুলো স্পেসিফাই করে দেবে আজকে আমি এটার কনসেপ্ট পড়াবো এটার উদ্দেশ্য পড়াবো তো এরকমভাবে স্পেসিফিক কিছু পয়েন্টস সে কিন্তু তুলে ধরবে নেক্সট হচ্ছে ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ডিভাইসেস এইবার শিক্ষক যখন পড়ানো শুরু করবে তার জন্য তার যে ডিভাইসগুলো দরকার হয়তো সে ব্ল্যাকবোর্ড ইউজ করলো বা সে মডেল দেখালো বা সে চার্ট দেখালো যে যে ডিভাইসগুলো তার পড়ানোর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট সেই সেই ডিভাইসগুলো সে কিন্তু দেখানো শুরু করবে নেক্সট আমি আসছি স্কিল অফ পেশেনিং কোয়েশ্চেনিং একটা স্কিল প্রশ্নকরণ একটা দক্ষতা কারণ প্রশ্নকরণ হলো এমন একটা দক্ষতা যার মাধ্যমে একজন স্টুডেন্টকে সক্রিয় করে তোলা যায় একজন স্টুডেন্টকে ভুল বললাম না আমার সামনে বসে থাকা অনেক স্টুডেন্টকে সক্রিয় করে তোলা যায় কোয়েশ্চেনিং দিয়ে কারণ এখন টিচিং লার্নিং প্রসেসটাকে অনেকটা ইন্টারঅ্যাক্টিভ করার কথা বলা হচ্ছে তার জন্য বিভিন্ন টেকনিক ইউজ করা হচ্ছে তো কোয়েশ্চেনিংটা হলো একটি টেকনিক যেটার মাধ্যমে একজন স্টুডেন্ট খুব ভালোভাবে সক্রিয় হয়ে উঠতে পারে এর আন্ডারে কিছু উপাদান আছে স্কিল অফ কোয়েশ্চেনিংয়ের যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলো প্রেসেসিং অ্যান্ড ক্ল্যারিটি অফ ল্যাঙ্গুয়েজ এটা একটু কাটবে স্কিল অফ কোয়েশ্চেনিং থেকে বলছি হ্যাঁ নেক্সট হলো স্কিল অফ কোয়েশ্চেনিং অর্থাৎ প্রশ্নকরণের দক্ষতা শিক্ষকের প্রশ্নকরণের দক্ষতা থাকা কিন্তু আবশ্যক কারণ প্রশ্নকরণ হলো এমন একটা জিনিস যার মাধ্যমে একজন স্টুডেন্টকে বা গ্রুপ অফ স্টুডেন্টকে সক্রিয় করে তোলা যায় কোশ্চেন করলে কিন্তু স্টুডেন্টরা ক্লাসে অনেক বেশি সক্রিয় থাকে সেই উত্তর দেওয়ার জন্য সক্রিয় থাকে বা বিষয়টা জানে সেটা বোঝানোর জন্য কিন্তু সক্রিয় থাকে তো কোয়েশ্চেন করে কিন্তু ক্লাসরুমটাকে অনেক বেশি ইন্টার্যাক্টিভ করা যায় তো কোয়েশ্চেনিং স্কিলটা সেই জন্য ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ একটা স্কিল তো এর মধ্যে কিছু উপাদান আছে কোয়েশ্চেনিং স্কিলের উপাদানগুলো হলো প্রিসেশান অ্যান্ড ক্ল্যারিটি অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সে যখন একটা কোয়েশন করবে মানে টিচার যখন একটা কোয়েশ্চেন করবে তখন সে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ ভাষা যাতে পরিষ্কার এবং স্পষ্ট হয় তার ভাষার মধ্যে যেন এমন কোনো অর্থ লুকিয়ে না থাকে যাতে স্টুডেন্টদের কোনো বিরূপ মনোভাব সৃষ্টি হয় বা তাদের মধ্যে কোনো বিভ্রান্তির সৃষ্টি হয় কোনো দ্বৈত অর্থ যদি থেকে থাকে তাহলে তাতে স্টুডেন্টের প্রবলেম হতে পারে তো সেই জন্য স্পষ্টভাবে স্পষ্ট ভাষায় কিন্তু কোয়েশন করা দরকার নেক্সট হচ্ছে লিঙ্ক উইথ স্পেসিফিক অবজেক্টিভস যখন একজন টিচার কোয়েশ্চেন করবে তখন তাকে কিন্তু শিক্ষণের স্পেসিফিক অবজেকটিভসগুলো মাথায় রাখতে হবে আমরা অবজেক্টিভসের মধ্যে অনেকগুলো অবজেকটিভস পড়েছি যেমন নলেজ আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশান তো এই ধরনের অবজেকটিভসগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের পেশেন্ট করতে হবে রিফোকাসিং অ্যান্ড রিডাইরেক্টিং পেশেন্ট করার পর দেখা গেল কোনো স্টুডেন্ট যদি সঠিকভাবে উত্তর দিতে অসমর্থ হয় তখন সেই পেশেন্টটাকে পুনরায় করা তাকে অন্যভাবে করা ঘুরিয়ে করা সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে একজন শিক্ষককে যে কোনো স্টুডেন্ট যদি অসমর্থ হয় উত্তর দিতে তাহলে সেই প্রশ্নটাকে আবার কিভাবে ঘুরিয়ে করা যায় নেক্সট হচ্ছে ইউজিং স্টুডেন্টস রেসপন্স ফর ফার্দার কোয়েশ্চেনিং এরপরে দেখতে হবে যে স্টুডেন্ট রেসপন্সটা কি আমার স্টুডেন্ট রেসপন্স অনুযায়ী পরবর্তী কোয়েশ্চেনটা কিন্তু করতে হবে তো স্টুডেন্টদের রেসপন্স অনুযায়ী কেন পরবর্তী কোয়েশন করতে হবে না দেখতে হবে স্টুডেন্টসদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কত দূর তারা যদি খুব সহজ প্রশ্ন প্রশ্ন যদি তাদের কাছে খুব সহজ লাগে তাহলে তারা উৎসাহের সঙ্গে উত্তর দেবে তখন তাদেরকে কিন্তু একটু একটু করে কঠিন কোয়েশন করা যেতে পারে যাতে তাদের রিফ্লেক্টিভ থিঙ্কিং আরও ভালো হয় আবার যদি দেখা যায় তাদের কাছে খুব কঠিন লাগে কোয়েশ্চেন তো সেক্ষেত্রে তারা উত্তর দিতে চাইবে না তো সেক্ষেত্রে তাদেরকে আরেকটু সহজ করে কোয়েশ্চেন করা যেতে পারে তো ইউজিং স্টুডেন্টস রেসপন্সেস ফর ফার্দার কোয়েশ্চেনিং এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে স্টুডেন্ট রেসপন্সটাকে আমাদের দেখতে হবে পরবর্তী কোয়েশ্চেন করার আগে যদি দেখা গেল স্টুডেন্টরা উত্তরে দিচ্ছে না তো তখন আমাদের কিন্তু একটু সহজ কোয়েশ্চেন করতে হবে যাতে তারা মোটিভেটেড হয় নেক্সট হচ্ছে প্রম্পটিং কোয়েশেন করার ক্ষেত্রে আমাদের অনেক সময় আমরা দেখতে পাই যে স্টুডেন্টরা উত্তর দিতে পারছে না তো স্টুডেন্টদেরকে ধরিয়ে দেওয়া বা তাদেরকে আবার উত্তরের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য নতুন কোনো কোয়েশেন করা তো এরকমভাবে স্টুডেন্টদেরকে প্রম্পট করতে হবে অর্থাৎ তাদেরকে কোয়েশ্চেন ধরিয়ে দেওয়া ক্লু দিয়ে দেওয়া এরকমভাবে স্টুডেন্টদেরকে উত্তর দিতে উৎসাহ দেওয়া হবে নেক্সট হচ্ছে স্কিল অফ এক্সপ্লেনিং অর্থাৎ ব্যাখ্যাকরণের দক্ষতা একজন টিচার যখন কোনো বিষয় পড়াবে তখন সেই বিষয়টাকে অবশ্যই সুন্দরভাবে স্টুডেন্টদের সামনে ব্যাখ্যা করবে তো ব্যাখ্যা করার ক্ষেত্রে একজন টিচারের কী দক্ষতা থাকা দরকার তার উপাদানগুলো কী কী আমরা সেটা জানব অবজেক্টিভস অফ ইউনিটস অর্থাৎ যে বিষয়টা সে পড়াবে যে ইউনিটটা সে পড়াবে তার অবজেক্টিভসের সাথে কিন্তু তার এক্সপ্ল্যানিং এক্সপ্ল্যানেশানটা যেন প্রাসঙ্গিক হয় অর্থাৎ সেই যে যেভাবে ব্যাখ্যা করবে সেটা যেন উদ্দেশ্যের সঙ্গে প্রাসঙ্গিক হয় নেক্সট হচ্ছে ক্ল্যারিটি অ্যান্ড প্রিসিশন অফ ল্যাঙ্গুয়েজ এখানেও ঠিক একইভাবে যে ভাষাগত দিকটা ভাষাগত স্পষ্টতা কিন্তু থাকতে হবে যখন একটা বিষয় ব্যাখ্যা করা হবে তখন টিচারের ভাষাটা যেন স্পষ্ট থাকে যাতে শিক্ষার্থীরা সঠিক অর্থ বের করতে পারে তার জন্য কোনো বিরূপ মনোভাব বা বিভ্রান্তির সৃষ্টি না হয় সেই জন্য ল্যাঙ্গুয়েজটা যেন স্পষ্ট থাকে এবং ল্যাঙ্গুয়েজটা যেন স্বাভাবিক থাকে নেক্সট হচ্ছে কানেক্টিং অ্যান্ড রিলেভেন্স অর্থাৎ আমাদের আমরা যখন পড়াবো কোনো বিষয় একটা যেন ধারাবাহিকতা বজায় থাকে কোনো একটা বিষয় পড়ানোর ক্ষেত্রে ধারাবাহিকতা যেন বজায় থাকে যেন খাপ ছাড়া ভাব না থাকে পড়ানোর সাথে এবং যেন প্রাসঙ্গিক থাকে বিষয়টা যখন কোনো এক্সাম্পল দেব যখন কোনো উদাহরণ নিয়ে আসবো তখন যেন সেই বিষয়টা প্রাসঙ্গিক থাকে পড়ানোর সাথে নেক্সট হচ্ছে ইউজিং এক্সাম্পলস অ্যান্ড ইলাস্ট্রেশনস অর্থাৎ যখন কোনো কিছু আমি ব্যাখ্যা করব তখন অবশ্যই কিছু এক্সাম্পল নিয়ে আসতে হবে সেই এক্সাম্পলগুলো বাস্তবিক হলে খুব ভালো হয় বাস্তব জীবনে কিছু এক্সাম্পল তুলে ধরলে স্টুডেন্টরা কিন্তু আরও বেশি মনোযোগী হয় তো কিছু বাস্তবিক উদাহরণ তাদেরকে তুলে ধরতে হবে এবং সেটাকে নিয়েই কিন্তু আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে তাহলে স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টদের বোঝার ক্ষমতাটা আরও বেশি হবে এবং স্টুডেন্টরা আরও মনোযোগ সহকারে বিষয়বস্তুটা শুনবে নেক্সট হচ্ছে স্টিমুলেশন ভেরিয়েশন ফর মেনটেনিং অ্যাটেনশন তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য মনোযোগকে ধরে রাখার জন্য কী করতে হবে না স্টিমুলেশনের মধ্যে ভেরিয়েশন আনতে হবে অর্থাৎ উদ্দীপকের উদ্দীপকগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে অর্থাৎ প্রথমে যদি একজন শিক্ষক মৌখিকভাবে শিক্ষাদান করে সেই শিক্ষাদান যদি একঘেয়ে লাগে তো মৌখিক শিক্ষাদানের সাথে সাথে সে কী করতে পারে সে ব্ল্যাকবোর্ড ইউজ করতে পারে ব্ল্যাকবোর্ডে কালারিং চক ইউজ করতে পারে সে চার্ট ইউজ করতে পারে মডেল ইউজ করতে পারে এখন তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও ইউজ করা যেতে পারে প্রোজেক্টরের মাধ্যমে দেখানো যেতে পারে কিন্তু এক নাগারে কোনো কিছু যদি চলে তো সেক্ষেত্রে হয়তো অ্যাটেনশানটা ঠিক স্টুডেন্টদের অ্যাটেনশানটা ঠিক ধরে রাখা যায় না মনোযোগটা ঠিক ধরে রাখা যায় না তো সেক্ষেত্রে স্টিমিউলেশানটাকে কিন্তু বারবার করে পরিবর্তন করতে হবে উদ্দীপকটাকে পরিবর্তন করতে হবে কীভাবে পরিবর্তন করা যেতে পারে আর টিচার তার ভয়েস চেঞ্জ করেও কিন্তু বলতে পারে কখনো মানে উচ্চ স্বরে বলতে পারে কখনো আবার আসতে বলতে পারে তো সেক্ষেত্রে বা মাঝখানে কোয়েশেন করা যেতে পারে এইভাবে কিন্তু উদ্দীপকগুলোকে চেঞ্জ করে করে পড়ানো যেতে পারে নেক্সট হচ্ছে স্কিল অফ ইউজিং ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের ইউজ ব্ল্যাকবোর্ড ইউজ করার ক্ষেত্রেও কিন্তু একটা দক্ষতা প্রয়োজন কারণ কি ব্ল্যাকবোর্ড ইউজ এটা স্বাভাবিকভাবেই করা হয় ক্লাসরুমে ব্ল্যাকবোর্ড ইউজ কিন্তু তার তো কিছু নিয়ম বা রুলস আছে সেই রুলসগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন প্রথমত হচ্ছে ক্ল্যারিটি অফ পারপাস ব্ল্যাকবোর্ড আমরা ইউজ করব কেন কি উদ্দেশ্যে ব্ল্যাকবোর্ড ইউজ করবো সেটা আমাদের জানা দরকার না একজন সামনে বসে থাকা স্টুডেন্টদের মনোযোগ আকর্ষণ করা বা তাদের যে ধারণা আমি দান করছি সেটাকে স্মৃতিতে অনেকক্ষণ সংরক্ষণ করার জন্য আমি ব্ল্যাকবোর্ড ইউজ করতে পারি কারণ যখন স্টুডেন্টদের দুটো ইন্দ্রিয় ইউজ হচ্ছে না মৌখিকভাবে যখন টিচার বলছে বা যখন সে লিখছে বোর্ডে একসাথে তার দুটো ইন্দ্রিয় ইউজ হচ্ছে সে দেখছে এবং শুনছে দুটো ইন্দ্রের ইউজের ফলে কি হচ্ছে না সে জিনিসটা আরও বেশিক্ষণ সংরক্ষণ করে রাখতে পারছে আর সে সাথে সাথে লিখেও নিতে পারছে যাতে সে পরবর্তীকালে নিজে যখন প্র্যাকটিস করবে তখন সেই বিষয়টা সে মনে রাখতে পারে তো এই পারপাসে এই উদ্দেশ্যে কিন্তু ব্ল্যাকবোর্ড রাইটিংটা ক্লাসের ক্ষেত্রে করা উচিত নেক্সট হচ্ছে লেজিবিলিটি অফ রাইটিং অ্যান্ড ড্রয়িং যখন একজন শিক্ষক বোর্ডে লিখবেন এবং আঁকবেন তখন সেই বোর্ডে লেখা বা আঁকা যেন একদম লাস্টে বেঞ্চে বসে থাকা স্টুডেন্টের থেকে সামনের বেঞ্চে বসে থাকা স্টুডেন্ট থেকে লাস্টের বেঞ্চে বসে থাকা স্টুডেন্টরা সবাই যেন দেখতে পারে এবং তার আকার লেখার সাইজ যেন মাপ যেন ঠিক থাকে অর্থাৎ লেখার সাইজ এমন যেন না হয় যাতে পেছনে বসে থাকা স্টুডেন্টরা দেখতে না পারে সরি লেখার সাইজ যেন এমন না হয় যাতে পেছনে বসে থাকা স্টুডেন্টরা তাদের দেখতে অসুবিধে হয় ঠিক আছে তো এমনভাবে লিখতে হবে বা আঁকতে হবে যেন প্রতিটা স্টুডেন্ট সেই বোর্ডটাতে দেখতে পায় আর লেখার মধ্যে যেন একটা ফাঁক থাকে লেখার দুটো লাইনের মধ্যে ফাঁক থাকবে এবং লেখা যেন এক লেখা যেন একটুখানি লিজিবিলিটি অফ রাইটিং অ্যান্ড ড্রয়িং যখন একজন শিক্ষক বোর্ডে লিখবেন বা আঁকবেন তখন সে অবশ্যই মাথায় রাখবেন যে তার লেখা এবং আঁকা যেন একটা নির্দিষ্ট মাপের হয় যাতে পেছনে বসে থাকা স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয় তার লেখা লেখার মাপ এবং লেখার ধরন যেন অস্পষ্ট না হয় যাতে স্টুডেন্টরা বুঝতে তাদের অসুবিধা না হয় সেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে একজন টিচারকে লাইন স্পেসিং অ্যান্ড টাইম সে যখন লিখবে তখন লাইন স্পেস ব্যাপারটা মাথায় থাকে যেন একজন টিচারের যখন বোর্ডে সে লিখবে তখন লাইনগুলো যেন সঠিক স্পেস রেখে হয় এবং লেখার যে লাইনটা সেটা যেন সোজা হয় কখনো বেঁকে যেন না যায় যাতে একটা লাইনের সাথে একটা লাইন মিশে না যায় সেই দিকটা তাকে মাথায় রাখতে হবে এবং লেখার পর কিছুটা সময় দিতে হবে যাতে সেই লেখাটা সামনে বসে থাকা স্টুডেন্টরা তাদের খাতায় লিখে নিতে পারে তো লেখার টাইমটাও কিন্তু সেরকম রাখতে হবে নেক্সট হচ্ছে ইউজ অফ প্রপার ইকুইপমেন্ট অ্যান্ড ডিভাইসেস অর্থাৎ সে যখন বোর্ড ইউজ করবে বোর্ড ইউজ করার সাথে সাথে কিছু বোর্ড বোর্ডের লিখনটাকে আরও বেশি আকর্ষণ মানে আরও বেশি সুন্দর করার জন্য এবং মনোযোগগ্রাহী করার জন্য সে কি করতে পারে না কালারিং চক ইউজ করতে পারে সে পয়েন্টসগুলো বিভিন্ন কালারিং চক দিয়ে ইউজ করতে পারে বা আকার ক্ষেত্রে কালার কালারিং চক ইউজ করতে পারে এছাড়াও কিছু মডেল সে এনে রেখে সেটাকে বোঝানোর জন্য বোর্ডে লিখতে পারে তো এইভাবে কিছু প্রপার ইকুইপমেন্ট এবং ডিভাইসেস কিন্তু ব্ল্যাক ক্ষেত্রেও ইউজ করা যায় নেক্সট হচ্ছে ইউজ অফ স্টুডেন্টস রেসপন্স এবার কি করা যেতে পারে বোর্ডে না স্টুডেন্টদের কোনো কোয়েশ্চেন করলে তাদের যে রেসপন্সগুলো একজন টিচার পাচ্ছে সেটা যদি সঠিক হয় সেই সেইগুলো তাদের রেসপন্সগুলো বোর্ডে লেখা যেতে পারে যাতে অন্যান্য শিক্ষার্থীরাও সেই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং যে রেসপন্সটা দিয়েছে সেও যেন উৎসাহ পায় নেক্সট হচ্ছে স্কিল অফ রেনফোর্সমেন্ট স্কিল অফ রেনফোর্সমেন্ট মানে একজন শিক্ষক তার সামনে বসে থাকা শিক্ষার্থীদের কিভাবে উৎসাহ দান করবে রেনফোর্সমেন্ট দেওয়া মানে একটা প্রবলকের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের আচরণের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলা যায় সেটা দেখা এই ধরনের রেনফোর্সমেন্ট পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে বা রিএনফোর্সমেন্ট দেওয়ার সময় সবসময় টিচারকে মাথায় রাখতে হবে তার সক্রিয়তা বা তার স্টুডেন্টদের সক্রিয়তা যেন সে বাড়িয়ে তুলতে পারে সেরম ধরনের রিএনফোর্সমেন্ট কিন্তু একজন টিচার ইউজ করবে তো এর কতগুলি উপাদান আছে এগুলি হল অ্যাপ্রোপ্রিয়েটনেস অর্থাৎ সে যেন রেনফোর্সমেন্টের উপযোগিতাটা বুঝে অ্যাপ্রোপ্রিয়েট রেনফোর্সমেন্ট দিতে পারে একজন টিচার অর্থাৎ যে কোনো সময় রেনফোর্সমেন্ট দিলে তো হবে না যাতে শিক্ষার্থীদের আচরণ করা বা প্রতিক্রিয়া করার সম্ভাবনাটাকে বাড়িয়ে তোলা যায় সেই জন্যই কিন্তু রেনফোর্সমেন্ট দেওয়া যায় পজিটিভ অ্যান্ড নেগেটিভ রেনফোর্সমেন্ট রেনফোর্সমেন্ট দু ধরনের হয় পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ রেনফোর্সমেন্ট যেমন বাচনিকভাবে দেওয়া যেতে পারে অবাচনিকভাবে দেওয়া যেতে পারে প্রশংসা করা যেতে পারে পুরস্কার দেওয়া যেতে পারে এগুলো হলো পজিটিভ রেনফোর্সমেন্ট যেগুলো দিলে একজন শিক্ষার্থী আরও উৎসাহ পায় আর নেগেটিভ রেনফোর্সমেন্ট কি যেগুলো দিলে বা যেগুলো সরিয়ে নিলে একজন শিক্ষার্থী উৎসাহ পায় অর্থাৎ আমি যদি এখন কোনো স্টুডেন্ট পড়া না করে আসলে তাকে তাকে টিফিন ব্রেকে খেলতে যেতে না দিই তাহলে তাকে এটা নেগেটিভ রেনফোর্সমেন্ট দেওয়া আর এই যে শাস্তি এটা যদি আমি সরিয়ে নিই তাহলে কিন্তু তার প্রতিক্রিয়া স্বাভাবিক হবে বা তার প্রতিক্রিয়া হবে কি না সে তার প্রতিক্রিয়া করতে উৎসাহী হবে অর্থাৎ কি যে নেগেটিভ রেনফোর্সমেন্ট দেওয়া যেতে পারে নেগেটিভ রেনফোর্সমেন্ট দিয়ে শিক্ষার্থীদের পজিটিভ অ্যাক্টিভিটি করানো যেতে পারে আবার নেগেটিভ রেনফোর্সমেন্ট সরিয়ে দিয়েও কিন্তু শিক্ষার্থীদের পজিটিভ অ্যাক্টিভিটি করানো যেতে পারে আচ্ছা এরপরে আসছি ভার্বাল এবং নন ভার্বাল রেনফোর্সমেন্ট অর্থাৎ বাচনিকভাবে রেনফোর্সমেন্ট দেওয়া যেমন প্রশংসা করা স্টুডেন্টকে বা সে কোনো উত্তর দিলে বা খুব ভালো বলেছ ভেরি গুড এরকম বলা আর নন ভাবে রেনফোর্সমেন্ট দেওয়া অর্থাৎ অঙ্গ সঞ্চালন করে অর্থাৎ তাকে তার মাথায় হাত দিয়ে বা তার দিকে হেসে বা তাকে যদি তার খাতায় ভেরি গুড লিখে দেওয়া হয় বা তাকে স্মাইল লিখে এঁকে দেওয়া হলো তো এই ধরনের বিহেভিয়ারগুলো কিন্তু তাদের রিএনফোর্সমেন্টের কাজ করে অর্থাৎ তাদেরকে উৎসাহ দিতে পারে নেক্সট হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রিএনফোর্সমেন্ট ইন্টারঅ্যাক্টিভ বলতে যখন স্টুডেন্ট এবং টিচার একসাথে কোনো কাজ করছে তখন একত্রিতভাবে কিন্তু তাদেরকে কাজ করার জন্য রিএনফোর্সমেন্ট দেওয়া যেতে পারে নেক্সট হচ্ছে ইমিডিয়েট অ্যান্ড ডিলেড রিনফোর্সমেন্ট অর্থাৎ কাজ করার সাথে সাথে যদি তাকে রিনফোর্সমেন্ট দেওয়া হয় উৎসাহ দেওয়া হয় প্রশংসা করা হয় বা পুরস্কার দেওয়া হয় তাহলে সেটা ইমিডিয়েট হবে এবং কাজ করার বেশ দীর্ঘ সময় পরে যদি রিনফোর্সমেন্ট দেওয়া হয় তো সেটাকে বলা হয় ডিলেড রিএনফোর্সমেন্ট মোট কথা হল রিনফোর্সমেন্ট দেওয়া পড়ানো কালে মানে পড়ানোর সময় যদি একজন টিচার কোশ্চেন করে এবং কোশ্চেনের সাথে সাথে ভালো উত্তর দিলে শিক্ষার্থীদের রেনফোর্সমেন্ট দেওয়া হয় তাহলে কিন্তু স্টুডেন্টরা মোটিভেটেড হয়ে গিয়ে উৎসাহ পেয়ে আরও উত্তর দিতে আগ্রহী হবে এই জন্যই রনফোর্সমেন্ট দেওয়া হয়ে থাকে নেক্সট হচ্ছে স্কিল অফ ক্লোজার অর্থাৎ একটা পাঠ সমাপ্তি করার সময় যে দক্ষতা টিচার দেখাবেন সেটি হলো তার কিছু উপাদান আছে এগুলি হলো সামারাইজেশন সে পুরো ক্লাসটাতে যেটা পড়ালো সেটাকে একটা সংক্ষিপ্ত আকারে বলে দেওয়া লিঙ্ক উইথ রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস অর্থাৎ সে যেটা পড়ালো সেটার সঙ্গে রিয়েল লাইফের কোনো কাজের বা কোনো বিষয়ের বাস্তব জীবনে যে মিলটা আছে সেটাকে দেখানো নেক্সট হচ্ছে লিঙ্ক উইথ ফার্দার লার্নিং সে যেটা পড়াচ্ছে সেটা সেটার সঙ্গে তার পরবর্তী যে শিক্ষণটা হবে সেটার কিছু মিল যদি থাকে সেটাও তাদেরকে বলা ইভ্যালুয়েশান তাদেরকে কিছু কোয়েশ্চেন করা পাঠের সমাপ্তির সময় তাদেরকে কিছু কোয়েশ্চেন করা আর অ্যাডুকুয়েসি অফ অ্যাসাইনমেন্ট তাদেরকে কিছু কোয়েশ্চেন করা তাদেরকে কিছু লিখতে দেওয়া তাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া যাতে তারা কতটা বুঝেছে সেটা একজন টিচার দেখতে পারে তো একটা পাট সমাপ্তির সময় কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন একজন টিচার তাহলে আমরা এতক্ষণ ধরে যে স্কিলগুলো পড়লাম এগুলো কোর স্কিল হিসেবে আমরা জানি যে এই স্কিলগুলো কিন্তু একসাথে একটা টিচারকে একটা শ্রেণীকক্ষে অ্যাপ্লাই করতে হয় এবার আসছি আমরা মেরিটস অফ মাইক্রো টিচিং অর্থাৎ মাইক্রো টিচিংয়ের সুবিধা কী মাইক্রো টিচিংয়ের সুবিধা হলো এটা কিন্তু সবসময় একটা রিয়েল টিচিং এখানে কিন্তু টিচার থাকছে স্টুডেন্ট থাকছে হ্যাঁ একটা টিচিং টিচিং দেওয়ার জন্য একটা সিঙ্গেল কনসেপ্ট থাকছে সব কিছুই থাকছে তো এটা রিয়েল টিচিংয়ের মতোই ধরাই ভালো তো এটা একটা রিয়েল টিচিং নেক্সট হচ্ছে রিডিউসেস দ্য কমপ্লেক্সিটি অফ নর্মাল ক্লাসরুম টিচিং এখানে কিন্তু নর্মাল ক্লাসরুম টিচিংয়ের যে জটিলতাটা সেটাকে অনেকটা হ্রাস করা হয়েছে কিভাবে হ্রাস করা হয়েছে না নর্মাল টিচিংয়ের ক্ষেত্রে আমরা যে দেখি যে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার ক্লাস আবার চল্লিশ থেকে জন স্টুডেন্ট থাকে তো এই যে বৃহৎ একটা ক্লাসরুম সময় পরিসর অনেক বেশি এগুলোকে কিন্তু অনেক জটিলতা এগুলো হ্রাস করা হয়েছে এবং এখানে কিন্তু একটা সিঙ্গেল কনসেপ্ট পড়ানো হয় এবং একটা স্কিলের ওপরে জোর দেওয়া হয় সেই জন্য বলা হচ্ছে যে ক্লাসরুম টিচিংটাকে কিন্তু অনেক বেশি সহজ করা হয়েছে এই মাইক্রো টিচিং পদ্ধতিতে নেক্সট হচ্ছে ফোকাসেস অন সার্পেনিং অ্যান্ড ডেভেলপিং স্পেসিফিক টিচিং স্কিল অ্যান্ড এলিমিনেটিং এরস এখানে কিন্তু ফোকাস করা হচ্ছে কি স্পেসিফিক টিচিং স্কিলটাকে সঠিকভাবে অর্জন করার উপরে এটাই কিন্তু মূল উদ্দেশ্য এবং তার যে মানে সঠিক টিচিং সঠিক টিচিং স্কিল ডেভেলপ করার জন্য তার যে এররগুলো হচ্ছে সেগুলোকে এলিমিনেট করা এটাই কিন্তু একটা মাইক্রো টিচিংয়ের মূল উদ্দেশ্য নেক্সট হচ্ছে ইট এনাবেলস আন্ডারস্ট্যান্ডিং অফ বিহেভিয়ার ইম্পর্টেন্ট ইন ক্লাসরুম টিচিং এখানে কিন্তু ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে যে বিহেভিয়ারগুলো দরকার সেই বিহেভিয়ারগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় নেক্সট হচ্ছে ইনক্রিজ দ্য কনফিডেন্স অফ লার্নার টিচার এখানে কিন্তু একজন লার্নার টিচার মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু মাইক্রো টিচিং দেওয়ার ফলে কনফিডেন্স পায় যেহেতু তারা ইমিডিয়েট ফিডব্যাক পাচ্ছে এবং তার কনফিডেন্স লেভেলটা ওই ফিডব্যাক পাওয়ার ফলে কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো একটা বড়ো ক্লাসরুমে পড়ানোর আগে যদি সে মাইক্রো টিচিং দিয়ে থাকে তাহলে কিন্তু তার কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যায় নেক্সট হচ্ছে ডিমেরিটস অফ মাইক্রো টিচিং অর্থাৎ মাইক্রো টিচিংয়ের তো অনেক সুবিধা আছে তো কিছু তো অসুবিধা অবশ্যই আছে সেই অসুবিধাগুলো হচ্ছে দ্য ট্রেনিং ক্যান বি টাইম কনজিউমিং ইভেন কস্টলি অ্যাট টাইমস ট্রেনিং কিন্তু টাইম কনজিউমিং কেন না প্রত্যেকটা স্কিল আমি যদি পাঁচ ছখানা কোর্স স্কিল ডেভেলপ করার চেষ্টা করি তো প্রত্যেকটা স্কিল আলাদা আলাদা করে যদি চলতে থাকে তাহলে এর সময় কিন্তু প্রচুর লেগে যায় অনেকটা সময় কিন্তু এতে ব্যয় হয় এবং এর জন্য যে যে ডিভাইসেসগুলো লাগে সেগুলোতেও কিন্তু অনেকটা সেগুলো কিন্তু অনেকটা কস্টলি তার জন্য বলা হচ্ছে কি এটা ব্যয় এবং সময় দুটি কিন্তু ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ফর সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন মাইক্রো টিচিং রিকোয়ার্স কম্পিটেন্ট অ্যান্ড সুইটেবল ট্রেইন্ড টিচার এডুকেটার্স অর্থাৎ একটা সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশনের জন্য মাইক্রো টিচিংয়ে কিন্তু একজন প্রশিক্ষকের দরকার যে কিন্তু সম্পূর্ণভাবে এই মাইক্রো টিচিংটা সম্পর্কে জানে মানে সে বিশেষজ্ঞ হবে তো একজন বিশেষজ্ঞ এবং ট্রেন টিচার প্রশিক্ষকের দরকার এই মাইক্রো টিচিংয়ের জন্য নেক্সট হচ্ছে মাইক্রো টিচিং টেন্স টু রিডিউস ক্রিয়েটিভিটি অফ টিচার্স মাইক্রো টিচিংয়ে কিন্তু টিচারদের ক্রিয়েটিভিটিটাকে হ্রাস করা হয় অর্থাৎ মাইক্রো টিচিংয়ে কিন্তু বলেই দেওয়া হয় যে এই এই টিচিং স্কিলগুলো তুমি অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে কিন্তু টিচার যে তার সৃজনশীলতা দিয়ে পড়াবে সে যে যে স্কিলগুলো দেখাবে সেটা তার নিজস্ব ব্যাপার সেই নিজস্বতাটা কিন্তু এখানে অনেকটাই হারিয়ে যায় ইট ইজ নেক্সট হচ্ছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ইন্টিগ্রেট ডিফারেন্ট স্কিল আফটার অ্যাকুয়ারিং ইচ স্কিল সেপারেটলি আলাদা আলাদা করে স্কিলগুলো যখন আমরা অর্জন করছি তারপরে সেই স্কিলগুলো একত্রিত করা অর্থাৎ সমন্বয় সাধন করা এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় একজন ট্রেনি টিচারের ক্ষেত্রে একজন ট্রেনি টিচার আলাদা আলাদা করে স্কিলগুলো আয়ত্ত করে বা অর্জন করে যখন সেটাকে সমন্বয় করার চেষ্টা করে সেটা কিন্তু তার কাছে খুব জটিল একটা প্রক্রিয়া বলে মনে হয় তো নেক্সট আমরা যাবো কনক্লুশনে হাও এভার মাইক্রো টিচিং ক্যান বি ভেরি হেল্পফুল ফর টিচার টু হেল্প দেম ইন দেয়ার প্রফেশনাল গ্রোথ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট দে উইল বি এবল টু এক দ্য নেসারি স্কিল অ্যান্ড অ্যাটিটিউডস ফর বিকামিং আ টিচার দ্য টিচিং প্রসেস অফ দ্য টিচার্স উইল অলসো ইম্প্রুভ দ্য থ্রু দিস ট্রেনিং উইচ প্রোভাইড অ্যান্ড এফেক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্স টু দ্য স্টুডেন্টস এখানে কনক্লুশানে আমরা বলতে পারি যে মাইক্রো টিচিং কিন্তু একজন স্টুডেন্ট টিচারদের প্রফেশনাল গ্রোথ এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য খুবই হেল্পফুল এবং তাদের প্রত্যেকটা স্কিল এবং তাদের আচরণধারা কীরকম হবে ক্লাসরুমে সেটা শেখানোর জন্য কিন্তু মাইক্রো টিচিং কিন্তু খুব হেল্পফুল কনক্লুশনে আমরা বলতে পারি হাও এভার মাইক্রো টিচিং ক্যান বি ভেরি হেল্পফুল ফর টিচার টু হেল্প দেম ইন দেয়ার প্রফেশনাল গ্রোথ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট দে উইল বি এবল টু অ্যাকুয়ার দ্য নেসেসারি স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস ফর বিকামিং আ টিচার The teaching process of the teachers will also improve through this training which will provide an effective learning experience to the students. তাহলে আমরা শেষে বলতে পারি উপসংহার বা শেষে আমরা বলতে পারি যে মাইক্রো টিচিং কিন্তু ভীষণই হেল্পফুল একজন স্টুডেন্ট টিচারদের ক্ষেত্রে তাদের প্রফেশনাল গ্রোথ এবং পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ হেল্পফুল এবং তাদের একটা নির্দিষ্ট স্কিল অর্জন করা এবং তাদের আচরণ ধারার পরিবর্তন বা তাদের টিচিং টিচিং লার্নিং সিচুয়েশানে তাদের আচরণ কি হবে তাদের স্কিলসগুলো কিভাবে হবে সেইগুলোর মধ্যে যে পরিবর্তন আনে সেটা কিন্তু মাইক্রো টিচিংয়ের দ্বারাই সম্ভব তাদের একটা কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেওয়া কিন্তু মাইক্রো টিচিংয়ের দ্বারাই সম্ভব তো এই পর্যন্তই আমার মাইক্রো টিচিং এর আশা করছি তোমরা এর দ্বারা উপকৃত হবে থ্যাংক ইউ স্টুডেন্টস